my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন ফর্সা করার ফেস মাস্ক শেয়ার করব আর সেটাই আমি তৈরি করব এই ডিম দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানোই এই ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন মিনারেল, যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয়। ইভেন এই ডিম কিন্তু আমাদের স্কিনকে সুন্দর রাখতে অনেক বেশি কার্যকরী। তো এই ডিম যেহেতু ভিতর থেকে আমাদের স্কিনকে সুন্দর রাখে, সেহেতু এটি আমাদের উঙ্গি উপর থেকে ফর্সা করতে কিন্তু অনেক অনেক সাহায্য করবে। সেজন্য আমি আজকে তোমাদের সাথে এই ডিম দিয়ে কিন্তু ফেস মাস্কটি শেয়ার করতে চলে আসলাম। আর এই ডিমের ফেস মাস্কটি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, কেননা এটি আমাদের স্কিনের অতিরিক্ত যে অয়েল আছে সেটা কিন্তু দূর করে। ইভেন আমাদের স্কিনে ব্রণের প্রকোপ কমায়, সেই সাথে আমাদের স্কিন হচ্ছে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস মতো প্রবলেমগুলো আছে তাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো কাজে দিবে। কেননা এই মাস্কটি তোলার সময় সেই ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের ভিতরে যে শালগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। আর যাদের হচ্ছে অনেক বেশি অবাঞ্ছিত লোম হয়ে গেছে মুখের মধ্যে তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। এই মাস্কটি যখন আমরা তুলবো তখন হচ্ছে অবাঞ্ছিত লোমগুলো কিন্তু উঠে যাবে আর হবে না। তো বুঝতে পারছো এই একটা মাত্র ডিম তোমাদের স্কিনের জন্য কতগুলো উপকার করছে, আর সেই সাথে স্কিনটাকে কিন্তু ফর্সা করতে অনেক বেশি সাহায্য করবে। তো যাদের হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু স্কিনটাকে ফর্সা করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। স্কিনটা কিন্তু অনেক বেশি ফর্সা করে দিবে, উজ্জ্বল করে দিবে, যেটা কিন্তু অনেক নামি দামি ক্রিমও করতে পারে না। আর তোমরা তো জানো আমি সবসময় ঘরোয়াভাবে তোমাদের স্কিন কেয়ারগুলো দেখা, যাতে করে তোমরা বাজারের কেনা কোনো ক্রিম ইউজ না করো, স্কিনটাকে সবসময় ন্যাচারালি হোয়াইটেনিং দেখো, যেটা আমি করি। তো চলো তাহলে এখন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিম দিয়ে মাস্কটি তৈরি করছি, আর মাস্কটি তৈরি করার পর সেটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করলে সব থেকে ভালো রেজাল্ট পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি সেটা তো ক্লিক করে রাখবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দাও। তো বন্ধুরা, এই ফেস মাস্কটি তৈরি করতে প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর আমি এখানে ব্রয়লার মুরগি ডিমটা ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো ডিম ব্যবহার করতে পারবে। তো আমি এখানে ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি, কেননা আমার এই মাস্কটি তৈরি করতে শুধুমাত্র ডিমের সাদা অংশটি প্রয়োজন হবে, হলুদ অংশটিকে আমি একটা সাইডে রেখে দিব। তো এরপর আমি এই ডিমের সাদা অংশটাকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি একটা ফোমি স্ট্রাকচারে আসা পর্যন্ত, কেননা এই অবস্থায় কিন্তু ডিমটা মুখের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না, সেজন্য একটা ফোমি স্ট্রাকচারে এনে তারপর হচ্ছে আমরা ডিমটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব। তো আমি এখানে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবে করে ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি, অর্থাৎ বিট করে নিয়েছি। এতে করে কিন্তু একটা ফোমি স্ট্রাকচারে চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছ। যখন এরকম একটা ফোমি স্ট্রাকচারে চলে আসবে তখনই হচ্ছে আর বিট করার দরকার নেই। তো এখন হচ্ছে আমি এটার সঙ্গে মধু অ্যাড করবো। তো আমি এখানে বাজারে কেনা মধুটাই অ্যাড করছি, তোমরা চাইলে খাঁটি মধুটাও অ্যাড করতে পারো। আর এই মধুটাও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক হেল্পফুল, কেননা এটি হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান যেটি আমাদের স্কিন ফর্সা করতে এবং উজ্জ্বল করতে কিন্তু অনেক ভালো কাজ করে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে এক চামচের মতো মধু দিয়ে এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই ডিমের সাদা অংশের সাথে। তো আমার কিন্তু এখানে মাস্কটি রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে অ্যাপ্লাই করার পালা। তো অ্যাপ্লাই করার আগে এখানে আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে একটা টিস্যু পেপারকে একটু ছেড়ে নিতে হবে, অর্থাৎ এই টিস্যু পেপার দিয়েই হচ্ছে আমি মাস্কটাকে সেট করব। তো সেই জন্য আমি এখানে আমার চোখ অনুযায়ী এবং আমার ঠোঁটের শেপ অনুযায়ী একটু ছেড়ে নিচ্ছি টিস্যু পেপারটিকে। তোমরা দেখতেই পাচ্ছ এভাবে করে হচ্ছে ছেড়ে নিবে। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কাজটা কীভাবে করছি। আর তোমরা কিন্তু চাইলে টিস্যু পেপারটিকে মুখে দেওয়ার পরও ছেড়ে নিতে পারবে, আর এভাবে করলে কিন্তু অনেক সুবিধা, সেজন্য আগে করে নেওয়াটাই কিন্তু ভালো। তো এরপর আমি চলে এসেছি এখন ফেস মাস্কটি অ্যাপ্লাই করার জন্য। তো আমি হচ্ছে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি, আর এখন হচ্ছে আমি একটা ব্যান্ডের সাহায্যে চুলগুলোকে খুব ভালো মতো পিছনে নিয়ে বেঁধে নিচ্ছি, কেননা এই ডিমটা কিন্তু অনেকটা স্টিকি হয়, তো সেজন্য চুলগুলো আটকে যাওয়ার কিন্তু অনেক ভয় থাকবে। তো তোমরা অবশ্যই চুলগুলোকে একটু সাবধানে রাখবে। তো এরপর আমি একটা ব্রাশের সাহায্যে প্রথমে এই মাস্কটি অ্যাপ্লাই করে নিচ্ছি, যে মাস্কটি একটু তৈরি করলাম আর কি। তো এইভাবে করে পুরো মুখে তোমরা হচ্ছে মাস্কটি অ্যাপ্লাই করে নেবে, আর ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কারণ এটা যেহেতু অনেকটা পিচ্ছিল জাতীয় হয় তো সেই জন্য হাত দিয়ে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু মুখের সব জায়গাতে অ্যাবজর্ব হবে না। তো সেজন্য তোমরা চেষ্টা করবে যে কোনো ব্রাশের সাহায্যে এভাবে করে পুরো মুখে লাগিয়ে নেওয়ার। তো এই ডিমে যেমন প্রচুর পরিমাণে প্রোটিন আছে, তেমনি এই ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ইও আছে। আর এই ভিটামিন ই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক প্রয়োজনীয়, কেননা এই ভিটামিন ইটা হচ্ছে আমাদের স্কিনের খাদ্য। তো আমরা যদি আমাদের স্কিনের খাদ্য দিতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনটা হেলদি থাকবে, উজ্জ্বল থাকবে, হোয়াইটেনিং থাকবে।
তো দেখতেই পাচ্ছ আমি পুরো মুখে কিন্তু এই মাস্কটিকে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে যে টিস্যু পেপারটি আগে থেকে কেটে রেখেছিলাম, তো সেটি হচ্ছে আমি এইভাবে করে আমার পুরো মুখে সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এভাবে করে নিলে কিন্তু অনেক সুবিধা হয় কাজটি করতে, না হলে কিন্তু পরে ছিটতে গেলে অনেক ঝামেলা হয়। তবু কিন্তু আমার এখানে ঠোঁটের দিক দিয়ে মিলে নাই, পরে আমি একটু ছিঁড়ে নিয়েছি। এরপরে আমি যে জায়গাতে হচ্ছে টিস্যুটা নেই সেই জায়গাতে আবার একটু ছিঁড়ে এভাবে করে লাগিয়ে দিচ্ছি, এতে করে কোনো সমস্যা হবে না, কারণ আমি কিন্তু উপর দিয়ে আবার হচ্ছে এই ডিমের মাস্কটি লাগাবো, তখন কিন্তু সব জায়গায় অ্যাবজর্ব করে নেবে আর মাস্কটিও কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি আবারও ডিমের এই মিশ্রণটার প্রলেপ দিয়ে নিচ্ছি এই টিস্যু পেপারটির উপরে। এতে করে কি হবে, এই মাস্কটি অর্থাৎ এই ডিমটি কিন্তু আমাদের স্কিনের মধ্যে খুব ভালো মতো অ্যাবজর্ব করে নেবে, ইভেন আমাদের স্কিনে যত ধরনের সমস্যা আছে সেসব সমস্যাগুলো দূর করবে, আর সেই সাথে আমাদের স্কিনটাকে কিন্তু ফর্সা করতে অনেক সাহায্য করবে। আর আমরা যখন এই মাস্কটিকে একদম শুকানোর পরে তুলব, এতে করে কিন্তু আমাদের স্কিনে যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো উঠে যাবে, আর যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের যে শ্বাসগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু ফেস মাস্কটি লাগানো হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দিব একদম শুকানো পর্যন্ত। তো আমার এখানে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে সম্পূর্ণ শুকাতে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের যদি আরও বেশি সময় লাগে সেক্ষেত্রে রেখে দিবে, কেননা একদম যখন এরকম শুকাবে তখনই কিন্তু তোমরা এই মাস্কটির সম্পূর্ণ ভালো রেজাল্টই পাবে, আর যদি পুরোপুরি শুকানোর আগে তুলে নাও তাহলে কিন্তু এটার সম্পূর্ণ ভালো রেজাল্টই তোমরা পাবে না। তো অবশ্যই চেষ্টা করবে একদম এরকম ভালো মতো শুকানোর, এরপরে তোমরা মাস্কটি তুলবা, এর আগে কিন্তু তুলবা না। তো এরপরে কিন্তু আমি আস্তে আস্তে একটা সাইড থেকে ওই মাস্কটি তুলে নিচ্ছি, আর অবশ্যই এখানে খুব বেশি জোরাজোরি করা যাবে না, খুবই আস্তে আস্তে আলতাতে তুলতে হবে। আর তোমরা যদি এখানে খুব বেশি জোরাজোরি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কিনে প্রবলেম হতে পারে, স্কিনে এক ধরনের ভাঁজ পড়ে যাবে, সেটা দেখতে কিন্তু একটু ভালো লাগবে না। তোমরা অবশ্যই কিন্তু এরকম আস্তে আস্তে তুলবে, এতে করে তোমাদের স্কিনে যে ছোটো ছোটো লোমগুলো আছে সেগুলো উঠে যাবে আর স্কিনটা কিন্তু অনেক বেশি ফর্সা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা পাশ থেকে তুলে নিচ্ছি, এটা কিন্তু আস্তে আস্তে তোলার পরে অনেক সুন্দর মতো উঠে যাচ্ছে। আর সাইড থেকে তুলতে একটু সময় লাগবে যেহেতু সাইডে অনেকগুলো ছোটো ছোটো লোম থাকে সেই জন্য, কিন্তু মাঝখানে তুলতে তেমন কোনো সময় লাগবে না, মাঝখানে জাস্ট একটু টান দিলেই কিন্তু উঠে যাবে। যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাঝখানে হালকা একটু টান দেওয়ার পরে উঠে যাচ্ছিলো, কিন্তু সাইডেরগুলোতে একটু সময় লাগছে আর কি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মাস্কটি তোলা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি মুখটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে আসব। তো মুখটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে এসেছি, আর এখন হচ্ছে আমি এখানে গোলাপ জল লাগিয়ে নিব। তো তোমরাও কিন্তু মুখটাকে ওয়াশ করে আসার পরে কোনো না কোনো ময়েশ্চারাইজার অথবা টোনার অথবা এরকম গোলাপ জল অ্যাপ্লাই করে নেবে, এতে করে কিন্তু মুখটা সফট থাকবে, স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। তো আমি যেহেতু কোনো ধরনের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি না সেজন্য গোলাপ জল দিয়ে কিন্তু আমি এভাবে স্কিনটাকে ময়েশ্চারাইজ করি, তো তোমরা চাইলে করতে পারো। আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা সফট হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে আর কতটা উজ্জ্বল হয়ে গেছে মাত্র একবার ব্যবহার করার ফলেই। তো বন্ধুরা দেখে তো নিলে মাস্কটি মাত্র একবার ব্যবহার করার ফলে আমার স্কিনটা আগে থেকে কতটা উজ্জ্বল হয়ে গেছে। তো তোমরাও কিন্তু এভাবে করে তোমাদের স্কিনটাকে ফর্সা করে নিতে পারবে, উজ্জ্বল করে নিতে পারবে, আর স্কিনে যত ধরনের সমস্যা থাকুক না কেন সেটা থেকেও মুক্তি পাবে। এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।